দুর্গাপূজোর উদ্বোধনের মাঝেই গান গাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের মহেন্দ্রক্ষণে প্রকাশিত হল তৃণমূল দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে পুজোর গানের অ্যালবাম অঞ্জলি। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হল এই অ্যালবামটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। সেখানেই গান গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসাধারণকে দুর্গাপূজোর অগ্রিম শুভেচ্ছা জানান তিনি। কেন উৎসব করা যায় তাও ব্যাখ্যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, অনেকে বলেন কেন পুজো করব, কেন উৎসব করব। আরে আমাদের তো 12 মাসে 13 পার্বণ কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনেই আসছি। আমরা সব কাজ করি ধর্ম কর্ম মানে। আমাদের রীতিবিনীতি হচ্ছে সর্বধর্ম সমন্বয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, এবং আমরা মনে করি সবাইকে নিয়ে চলার মধ্যে একটা আনন্দ আছে, প্রাণ আছে। রবীন্দ্রনাথ ঠাকুর ভাষায় যেটা বলা যায়, সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। অনেক বড় বড় পুজো কলকাতায় জেলাতেও এখন খুব ভালো পুজো হয়, ব্লকগুলোতেও হয়। সবাইকে বলবো নিজের এলাকা শান্তি রেখে পুলিশকে কোয়ার্ডিনেট করে অনেক মানুষ পুজো দেখতে আসবে, তাদের সহযোগিতা করতে। প্রবীণদের, শিশুদের, মা বোনেদের একটু বিশেষ করে খেয়াল রাখবেন যাতে কোনো অসুবিধে না হয়। এদিন হাতিবাগান সর্বজনীন থেকে শুরু করে যোধপুর পার্ক, জেতলা, অগ্রণী সহ কলকাতার একাধিক দুর্গাপূজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জেলারও বেশ কিছু পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।